খা 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 খা
ঈদের জ্বালায় পেটে ঈদের লাফালাফি করছে। আরে তো খুব খিদে পেয়েছে, তুমি একটু দাঁড়ান, তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। শরবত দাও, দাও একটু দাও খাই। চিনি দাও নি নাকি? শরবত তো মিষ্টি মিষ্টি লাগে, এত কষ্ট কষ্ট লাগছে। মিষ্টি কেন লাগবে? তুমি দেখুন বললা যে আমার পেটে ইঁদুর না ফেলবে বলছে, তাই আমি ইঁদুর মারা বিষ দিয়ে দিছি। তুমি আগে ইঁদুর মালার বিষ খেলে দিলাম, এই কি হলো আমার? আমি তো আর বাঁচবো না গো, কে কোথায় আছো গো, আগে হাসপাতালে নিয়ে যাও গো। আমি আর মরে যাব গো। তুমি কি করলো বৌমা? ঢং থেকে পারি না, কালো জিরা জল খেয়ে কেউ মরে। তুই কালো জিরা জল খেলে দিচ্ছা? চলে গেলাম যা, কেউ তো ঠেকাচ্ছে না। চল পটলা, এই দুনিয়ায় কেউ আপন নয়। যাই গাছের নিচে গিয়ে বসি। বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম, এবার কি করব? খুব টেনশনে পড়ে গেল, কি যে করব এখন। তোরা থাক, আমি তোরা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নিলি, সব সব সময় আমাকে বকছিস। তোরা থাক, আমি আর এখানে থাকতে পারছি না বাড়িতে, আমি চলে যাবো, চলে যাচ্ছি। তোরা থাক, দেখি গিয়ে ভালোভাবে থাকিস। আমি কি এত ফুলকপি, কি রে ফুলকপি, তুই এত লাফাছিস কেন? লাফাছিস কেন? আর বলিস না, বাড়িতে কাজকর্ম করি না বলে সব সময় কথা শোনাই, তার জন্য বাড়ি থেকে চলে এলাম। আরে এরকম তো আমার সমস্যা রে, চল দুইদিকে দুই তো যাই, সেখানে চলে যাবো, বাইরে কাজ করে চল। আর বেদুনে রে কাছে আছে। হ্যাঁ চল চল। তেরি ঝলক শরফি শ্রীবল্লী নয়না মদক বরফি। আরে বললা থাম থাম, হাঁপিয়ে গেছি আর পারছি না, চল গাছের তলায় বিদ গিয়ে বসি। হ্যাঁ চল চল, পা দুলে গেছে আমার। বই দিলাম তো চলে এলাম, কেউ বোছারা বাড়ি ঘোড়া দিচ্ছে না। তাহলে এখন কি করবি? কেউ তো ঘর ভাড়াও দিচ্ছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছু ভাবতে দে। আইডিয়া ফুলকপি, চল গ্রাম পানে একটা বুদ্ধি এসে আমার চাই, এবার সবাই হ্যাঁ ঘর ভাড়া দিবে। চল চল।
Idale! আপনার একটা ঘর ভাড়া দেবেন না গো। কে থাকবে? আগে আমি থাকব। যে থাকবে থাকবে, ঘর ভাড়া হলে টাকা হবে। তা বললে হবে? ঘরে বউ আছে, বড় মেয়ে আছে, ফ্যামিলি না হলে ভাড়া দেব না গো। এই কথা কই গো, এসু আর হার তো হেঁটে চলো। এই যে এটার বউ আর আমি আর আমার বউ থাকবো। তোমার নামটা কি গো? আমার নাম ফুলকপি। কি বললে? ওর নাম ফুলকুমারি। নামটা হবে হোক, তোমরা ওই ঘরটাতে থাকো, কিন্তু মাস গেলে 500 টাকা পরে দাও না, স্কুলে যেতে হবে তো। মা আমি এখানে ব্যস্ত আছি, তোমার ফুলকপি বৌদির কাছে যাও, পরিয়ে দিবে। ঠিক আছে। ফুলকুমারি বৌদি, ও ফুলকুমারি বৌদি, কি বলছো গো? শাড়িটা পরিয়ে দাও না, মা বললো। কি? আমি? হ্যাঁ। কি বিপদে পড়লাম রে বাবা, পরের সিয়ানা মেয়েকে আমি নিজে শাড়ি পরাতে যাব। বৌদি একটু তাড়াতাড়ি পরিয়ে দাও না, আমার স্কুলে দেরি হচ্ছে তো। উহ মা গো, মা তুমি একটু দাঁড়াও গো, আমার পায়খানা পেয়েছে, আমি পায়খানা থেকে এসে আজ তোমায় শাড়ি পরিয়ে দিচ্ছি। বললাম রে। হ্যালো হ্যালো, কই গো শুনছো? কে? পাতলাদা? পাতলাদা তো বাড়িতে নাই, বৌদি আছে, বৌদি পায়খানা গেছে। পাতলা ভাইয়ের বউ? তুই বাইরে ঘুরে বেড়াবি আর আমি শাড়ি পরে বসে যে ঘরে ভাত রান্না করবো, পারবো না? যা আমার ভালো ছেলেকে ফাঁসি দিয়ে বলছে আর ওই যে কে গো? আমার বাড়িতে এসে আমাকে মিজেজ দেখানো? আমার ভালো ছেলেকে আটকে রেখে আর বড় বড় কথা বলছো? তোমরা এখানে কি করে আসলা? আমার সোনা চানো বউ কে আর দিয়ে বিয়ে করেছিস হাতে ছাড়া? হ্যাঁ, পটল বাড়তে বউ রেখা আবার বিয়ে করেছে, নতুন বলে পটল হান্দারতে থাকছে। সব কটা বাজলে ভাত খাইয়েই ছাড়বো। ওরে সর্বনাশ! দেখেছো দেখেছো?
আমি বারবার করে বললাম, আমি বাড়ি ভাড়া দিয়ে বললাম, ওর জন্য হয়েছে সব। আমি বলেছি আমার জন্য হয়েছে, কে বলেছে ফ্যামিলি ছেড়ে ঘর ভাড়া দেবো না? যতই নাকামো করো না কেন, সব কটাকা জেলে ভাত খাইয়েই ছাড়বো। আমার ছেলেকে ফাসানো মা গো, আমাকে মেরে মেরে ফুলকপির ঝোল বানিয়ে দিল গো। মা গো দেখি তোর ফুলকপি গো।